কলকাতার প্রাণকেন্দ্র নন্দনে শুরু হয়েছে পাঁচ দিনের চলচ্চিত্র উৎসব। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি সিনেমা। চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমা দেখতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। হাওয়ার প্রশংসা করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতারাও। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসব চলবে 2 নভেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ এই লাইন চলতি বছরের আলোচিত সিনেমা হাওয়া দেখতে আসা দর্শকদের। তবে এটি বাংলাদেশের কোনো সিনেমা হলের চিত্র নয়, পশ্চিমবঙ্গের কলকাতা শহরের। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন দুপুরে কলকাতার নন্দনে প্রদর্শিত হয় হাওয়া। আসন না পেয়ে কার্পেটে বসে এই সিনেমা উপভোগ করেন অনেক ভারতীয় দর্শক। সিনেমা শেষে উচ্ছ্বাস তাদের কণ্ঠে, হাওয়াকে ভাসান প্রশংসায়। আজকে সেটা ফাটিয়ে দিয়েছে, দর্শকদের এনজয় করেছে এবং আমি নিজেও দেখেছি এটা একটা আন্তর্জাতিক মানের ছবি। অসাধারণ বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে, চঞ্চল চৌধুরীর অভিনয়। একটা শো মিস করলাম, এবার 6টা শো বসে আছি, দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে একটু চা টেস্টা পাচ্ছে, চা খাচ্ছি। হাওয়া দেখে মুগ্ধ টালিউডের বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ। তার মতে দুর্দান্ত অভিনয় আর নির্মাণ শৈলী সিনেমাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেখতে এসেছিলাম একটা কিছু, দেখার পরে না আমি একটা অন্য কিছু দেখে ফিরছি, মানে খুব ইন্সপায়ারিং। দর্শকদের বিপুল সাড়া দেখে আনন্দে ভাসছেন চঞ্চল চৌধুরী। তার আশা শিগগিরই ভারতেও মুক্তি পাবে সিনেমাটি। প্রথম দিনে প্রথম প্রদর্শনী হলো এখানে হাওয়ার। আরও আমাদের বাংলাদেশ থেকে আরও কিছু ছবি এসেছে এখানে। কলকাতাতে সিনেমা হলগুলোতে যখন এটা মুক্তি পাবে সেই দিনের অপেক্ষায় আছি। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানালেন এমন আয়োজনের লক্ষ্য, কোনো বেড়াজাল কিংবা কোনো রাজনৈতিক সীমারেখা আমাদের ভালোবাসা আমাদের মৈত্রীর মধ্যে সীমারেখা টানতে পারেনি এবং পারবে না। এবং সবার উপরে যেটি সত্য সেটি হচ্ছে আমরা সবাই বাঙালি। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর এবার হচ্ছে উৎসবের চতুর্থ আসর। প্রথম দিন হাসিনায় ডটার্স তেল সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রদর্শিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় চলছে এ আয়োজন, যেখানে 5 দিনে দেখানো হবে 37টি বাংলাদেশি সিনেমা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।